আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শোকের খামার এক একটি ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছে আমি চাষি মানি ফেসবুক ইউটিউব কিংবা টিভি মিডিয়ার প্রতিবেদনগুলো দেখে বিশেষ করে ইউটিউবে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন সবচেয়ে বেশি দেখা যায় যেমন দশটি ছাগল হতে বছরে এক লক্ষ টাকা আয় বিশটি দেশি মুরগি থেকে মাসে ত্রিশ হাজার টাকা আয় এই ধরনের হাজারো চটকদার বিজ্ঞাপন দেখে তরুণ উদ্যোক্তারা অধিকাংশ ক্ষেত্রে প্রবাসীরা খামার করতে প্রলুব্ধ হন অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের চটকদার বিজ্ঞাপনের সাথে বাস্তবতার কোনোই মিল নেই লাখোপতি কোটিপতি হওয়ার স্বপ্নে বিবর হয়ে আসা স্বপ্নবাজদের স্বপ্ন হয় খুব দ্রুতই আমরা যদি একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করে স্টেপ নেই তাহলে আমাদের কষ্টার্জিত টাকাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না আমরা লক্ষ্য করলে দেখব যে এই ধরনের চটকদার ভিডিওগুলো যেসব চ্যানেল তৈরি করে তারা অধিকাংশই ফার্ম নেই বা ফার্মার নয় তারা দেখা যায় যে বিভিন্ন ফার্মে যে যে ভিডিওগুলো করে এবং সেই ভিডিওগুলো উপস্থাপন করে তো বাস্তব ক্ষেত্রে ফার্মিং সম্পর্কে তাদের ন্যূনতম জ্ঞান নেই বললেই চলে ইউটিউবে ভিডিওগুলো সাধারণত তৈরি হয় বেশি বেশি ভিউ পাওয়ার জন্য সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আবার এক শ্রেণীর ইউটিউবার ফার্মাররা এ ধরনের ভিডিও তৈরি করে যাতে করে তারা নতুন নতুন ক্রেতা তৈরি করতে পারে এবং তাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে এইসব তরুণ উদ্যোক্তা এবং স্বপ্নবাজ প্রবাসীদের কষ্টার্জিত টাকা যেন ওয়েস্টেজ বা নষ্ট না হয় সেজন্য সতর্কতামূলক এই ভিডিওটি এইসব হাজারো তরুণ স্বপ্নবাজদের স্বপ্ন ভঙ্গ হয় কেন প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে আমাদের সঠিক পরিকল্পনার অভাব রয়েছে আমরা শুধু চটকদের বিজ্ঞাপন দেখেই লাভের আশায় একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করে দেই সেটা সম্পর্কে স্টাডি নেই সেটা সম্পর্কে ভালো কোনো আমাদের জ্ঞান নেই কিছুই জানি না হুট করেই আমি লাভের আশায় একটা কিছু করে ফেললাম পরবর্তীতে দেখা যায় যে লাভ আর সেখান থেকে ওইভাবে আসতেছে না তখনই আমরা হতাশায় নিমজ্জিত হই এবং সেই প্রোডাক্ট নিয়ে কাজ করা ছেড়ে দিই তো অধিকাংশ ক্ষেত্রে যে ভুলটি আমরা করে থাকি সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশনে ভুল আমরা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করব। সেটা সম্পর্কে পরিপূর্ণ বাজার সম্ভাব্যতা যাচাই করে তারপরে স্টেপ নেব আমরা দেখি যে লাখ লাখ টাকা ইনকাম করব তো আমরাও ভাবি যে আসলে লাখ লাখ টাকা হয়তো খুব দ্রুত ইনকাম করব তো দেখা যায় যে আমরা বাস্তব ক্ষেত্রে দ্রুত বড়লোক হওয়ার কোনো অসন না পেয়ে হতাশায় নিমজ্জিত হই সাধারণত যারা এই ধরনের সেক্টরে হুট করে চলে আসে তাদের কৃষি সম্পর্কে একেবারে অভিজ্ঞতা নেই অর্থাৎ পূর্বে কৃষিকাজ করেনি বা কৃষির কোনো সেক্টরে কাজ করেনি অথচ হুট করেই দেখতে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করে ফেলে তো আমাদের এইসব হতাশা থেকে বেরিয়ে আসতে হলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ধৈর্য ধরতে হবে যদিও বা আমরা হুট করে চটকদার বিজ্ঞাপন দেখে একটা প্রজেক্টে বিনিয়োগ করেই ফেলি পরবর্তীতে আমাদের হতাশ হওয়া যাবে না আমাদের ধৈর্য ধরে সেখানে থাকতে হবে যে কোনো প্রজেক্ট নিয়ে যদি আমরা ধৈর্য ধরে কাজ করতে পারি তাহলে অবশ্যই একদিন না একদিন সফলতা আসবে সাধারণত কৃষিক্ষেত্রে কাজ করলে কমপক্ষে দেড় থেকে দুই বছর পরে সেখান থেকে একটা বেনিফিট বা লাভবান হওয়ার সম্ভাবনা থাকে তার আগ পর্যন্ত শুধু আমাদের মূলধনই বাড়তে থাকে এবং পকেট থেকে টাকা যেতেই থাকে তো এই বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে হুট করে একটা ক্ষেত্রে বিনিয়োগ করলাম পরে দেখলাম যে কয়েক মাস পরিচালনার পরে পকেট থেকে শুধু টাকাই দিতে হচ্ছে সেখান থেকে কিছু আসছে না তো চিন্তা করি যে থাক এটা বাদ সব কিছু বেছে বুচে ছেড়ে দিই তাহলে দেখা যায় যে অনেক টাকা লস হয় যত কষ্টই হোক যত প্রতিকূলতাই থাকুক সেটা কন্টিনিউ করতে হবে কন্টিনিউ যদি আমরা না করতে পারি তাহলে কখনোই আমরা সফলতার দিকে অগ্রসর হতে পারবো না সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে কৃষির প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে আপনি শুধু ওই চটকদের বিজ্ঞাপন দেখে লাভের আশায় কৃষিতে ইনভলভ হলেন তাহলে কৃষি থেকে আপনি কিছুই পাবেন না ফলাফলে বিগ জিরো অবশ্যই একটা জিরো ছাড়া আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না যদি কৃষির প্রতি আপনার ভালোবাসা না থাকে শুধুমাত্র কমার্শিয়াল চিন্তা ভাবনা থেকে আপনি যদি কৃষিতে ইনভলভ হন তাহলে কোনো কোনোদিনই আপনি কৃষি থেকে ভালো আউটপুট পাবেন না কথাই বলে কাজীর গরু শুধু কাগজে কলমেই বিদ্যমান সেই গরু গোয়ালে খুঁজে পাওয়া যায় না যারা আপনাকে ইউটিউবে বা টিভি বিজ্ঞাপনে লাখ লাখ টাকার স্বপ্ন দেখায় তাদের অবস্থাও একই রকম এই লাখ লাখ টাকার হিসাব আপনি শুধু কাগজে কলমেই করে যাবেন বাস্তব ক্ষেত্রে যদি অভিজ্ঞ না হন তাহলে কোনোদিনই সেই টাকা আর আপনার পকেটে ঢুকবে না প্রশ্ন করতে পারেন তাহলে কি কেউই কৃষি নিয়ে সফল হয় না আমি বলবো হ্যাঁ অবশ্যই সফল হয় যারা সফল হয় তাদের কাছে যান তাদের কাছ থেকে ব্যক্তিগতভাবে শুনে নিন তাদের ব্যর্থতার গল্পগুলো তারা কতবার ব্যর্থ হয়েছে আবার ঘুরে দাঁড়িয়েছে কথায় বলে যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস সফল হতে হলে আগে ফেইলর হতে হবে আপনি যত বেশি ফেইলর হবেন সফলতার সম্ভাবনা আপনার তত বেশি থাকবে এই কথাটি আপনি অবশ্যই মনে রাখবেন পরিশেষে সকল স্বপ্নবাজদের প্রতি শুভকামনা রইল আর ইউটিউবারদের প্রতি অনুরোধ রইল আপনারা বাস্তবতার সাথে মিললেই এমন কোনো ভিডিও ইউটিউবে আপলোড দিবেন না শুধুমাত্র সামান্য কিছু ভিউ সাবস্ক্রাইবার পাওয়ার আশায় এ ধরনের চটকদার ভিডিওগুলো উপস্থাপন করবেন না হাজারো যুবকের স্বপ্ন হয় হতাশায় নিমজ্জিত হয় ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম